প্রযুক্তি ভবিষ্যতের হাতিয়ার বললেন পলক ভবিষ্যতের জন্য তরুণদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিকেই বড় হাতিয়ার হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক একই সঙ্গে শুধু অর্থ উপার্জনই নয় স্থানীয় সমস্যার প্রযুক্তিভিত্তিক সল্যুশন উদ্ভাবনে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শনিবার চতুর্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন পরামর্শ দিয়েছেন তিনি আমাদের তরুণ উদ্যোক্তা সম্মেলনের আমাদের মূল যেই আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমাদের তরুণদের কিভাবে আমরা ভবিষ্যতের জন্য দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে পারি এবং সেটা তৈরি করার জন্য আমাদের প্রযুক্তিকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে এবং আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে একটা বিষয়ে বলবো যে শুধুমাত্র অর্থ উপার্জন নয় আমাদের দেশের যেই লোকাল প্রবলেমগুলো আছে সেগুলোর হোম গ্রোন সলিউশন কি হতে পারে সেদিকে মনোযোগ দিতে হবে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুযায়ী খাওয়ার জন্য মাছ উপহার না দিয়ে মাছ ধরা শেখানোর নীতিতে আইসিটি বিভাগ সকল কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান প্রতিমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল টেকসই পরিবর্তনের জন্য ডিজিটাল এন্টারপ্রেনারশিপ স্লোগানে দুই দিনের এই সম্মেলনে এগারোটি নলেজ সেশন সাতটি মাস্টার ওয়ার্কশপ এবং পঞ্চাশ জনের অধিক শিল্প বিশেষজ্ঞ বক্তব্য রাখছেন